माननीय সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3। जी माननीय स्पीकर आपके आंतरिक धन्यवाद। आज के संसद संक्षिप्त अधिवेशने आगामीकाल की संसद अधिवेशन समाप्त करबें। आमरा एक महासंकटर मध्य समय अतिक्रम करछि। माननीय सिनियर पार्लामेंटरियन उन्नी जो विषय उत्थापन करेछेन संक्षेपे दो एक कथा माननीय स्पीकर अपन माध्यमे बोलते चाई। आज के गतकाल के माननीय स्पीकर हमारे डीएनसीसी भवने करोना आइसोलेशन सेंटारे गिएछिलाम। सेखाने हजार हजार लोक जरूरी काजे आमाके एकटु देशेर बाइरे जेते हबे। सेखाने सशस्त्र बाहिनी कर्तृक परिचालित होच्छे। सेखाने जा अवस्था देखलाम तारा बोलो जे सर एकटु सरकार के विषयटा अवहित करें अंतत ढाका शहरे जान ये आइसोलेशन सेंटारटा तीन चारटा जगह करा हय कारण एखन आमादेर संक्रमणेर हार बाड़छे। माननीय स्पीकर आज के जो विषयटि निये माननीय सदस्य संसद उत्थापन करेछेन आमी आपनार माध्यमे प्रश्न करते चाई जे आमादेर मत प्रकाशेर स्वाधीनता कि थाकबे। पंचाश बछर पूर्ति आमादेर स्वाधीनतार सुवर्ण जयंती आमरा आज के कि ये सुवर्ण जयंतीते आमरा लाश उपहार दिलाम? माननीय स्पीकर आमरा कि शांतिपूर्णभावे सारा बांग्लादेशे कोथाओ सुवर्ण जयंती पालन करते पेरेछि? आमी माननीय स्पीकर अभियोग करे बोलछि ना, दया करे आमार कथा शुनते शुनुन। आपनारा जदि ना शुनते देन आमार निजेर निर्वाचनी एलाकाय माननीय स्पीकर आमाके जेहेतु बीएनपी के निये कथा बोलेछेन। माननीय स्पीकर छब्बीस तारीख छिल बीएनपी थेके किन्तु मोदीर बिरोधी कोनो स्लोगान बा मोदी आगमन करा जाबे ना कोनो बक्तव्य छिल ना कोनो कथा छिल ना। जेहेतु सरकार 17 मार्च थेके 26 मार्च पर्यन्त ढाकाय समस्त कर्मसूचीके बन्ध रखार जन्य अनुरोध करेछिलेन, जे कारणे उनि जेटा बोलेछेन आमरा जातीय स्मृतिसौधे सीमित आकारे সেখানে আমাদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমরা জিয়া রহমানের মাজারও খুবই সীমিত আকারে, তার কারণ করোনা বৃদ্ধি পাচ্ছে, যে কারণে এই কর্মসূচিগুলো আমাদের জায়গা থেকে সীমিত করে দেওয়া হয়েছিল। কোনো তথ্য প্রমাণ দিয়ে বলতে পারবেন না যে 26 মার্চ এখানে আমি দেখে আসছি মাননীয় স্পিকার পাকিস্তান আমল থেকেও বাংলাদেশ আমলেও বাংলাদেশে জাতীয় মসজিদ আমাদের বাইতুল মোকাররম থেকে ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড হলে প্যালেস্টাইনে মুসলমানদের উপর নির্যাতন আপনার আল্লাহর রাসূলকে নিয়ে আপনার ফ্রান্সে যখন কটাক্ষ করা হয়েছে তখন ওই বাইতুল মোকাররম মসজিদ থেকে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ করা হয়েছে। সুতরাং আমার কথা হচ্ছে যে মাননীয় স্পিকার আপনি প্রতিবাদ বিক্ষোভটা তাদের সাথে আলোচনা করতেন। হেফাজতের সাথে তো সরকার আলোচনা করেছে যখন ভাস্কর্যার মূর্তি নিয়ে যখন দেশে একটা সংঘাতের তৈরি হলো। মাননীয় স্পিকার এর আগেও তো সরকার হেফাজতের সাথে আলোচনা করেছে, আলোচনা করতেন যে অবস্থায় বিদেশি মেহমানরা আসছে সেখানে তোমরা এই বিক্ষোভ কর্মসূচি বাগলে তোমরা বন্ধ রাখো, সেই ক্ষেত্রে এখানে বিএনপিকে কেন জড়ানো হচ্ছে? মাননীয় স্পিকার আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যদি সত্যিকার অর্থে আমি বলতে চাই মাননীয় স্পিকার যে আজকে যদি আপনি মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দেন সেখানে সন্ত্রাসবাদ সেখানে উগ্রবাদ সেখানে ভিন্ন মত অবশ্যই সৃষ্টি হবে। মাননীয় স্পিকার আমি মনে করি যে আজকে আমাদের সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চার জায়গাগুলোকে আজকে মুক্ত করা দরকার। মুক্ত মত যে স্বাধীনতাগুলো জায়গা আজকে রুদ্ধ হয়ে গেছে সেগুলো আপনি অধিকারগুলো আপনি নিশ্চিত করেন। মাননীয় স্পিকার আমি বিতর্ক বাড়াতে চাই না, আমি মনে করি যে আজকের এই সংকট যে গণতন্ত্রের সংকট, এই সংকটের জন্য জাতি আজকে এই অবস্থার মধ্যে পতিত হয়েছে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।